আমাদের অফারটা ধরে নাও দিচ্ছে হাজার টাকা থেকে দশ হাজার টাকা যে যা কিনবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে দশ হাজার টাকা থেকে আপ টু এক যে যা কিনবে টোটাল সব মিলিয়েও যদি সে নোট টোটালটা হয়ে যায় তাহলেও সেটা ডিসকাউন্ট দেবো ফিফটিন পার্সেন্ট আর এক লাখ টাকার ওপরে যদি হয়ে যায় কেনাকাটা কারোর একটা বিলে তাহলে সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সে যদি এক পিস না তার ওপর তাহলেও পাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আসো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু শুভজিতার মানে শুভজিতে যেখানে থাকে হাতিবাগান টোল তো হ্যাঁ অনেক অনেক দিন পর আসা এরকম একটা ভিডিও নিয়ে কারণ শুভজিতটা প্রচুর ব্যস্ত থাকে তার মধ্যে আমাদের একটু টাইম দিতে পারছে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ তো নতুন কিছু স্টক এসছে আর সামনে যেহেতু পুজো আর আগের বছর একটা এরকম আমরা ভিডিও করেছিলাম আপ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি একটা কিন্তু জিনিস ছিল কি আছে এবছর আছে কি আছে কি নেই কিভাবে আসবে কি দাম যাচ্ছে কি কি স্টক এসছে সবটা জেনে নেবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আর কিছুটা বাকি কিন্তু পঞ্চাশ হাজার হতে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইভাবে সাপোর্ট করেছো এরকমই সাপোর্ট চাই আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটু ফলো করে নিন তো লেট না করে কথা বলে নেবো দাদার সাথে আর কি বা আছে কিভাবে আসবে সেটাও জেনে নেবো তো চলো তো বন্ধুরা অনেক রিকোয়েস্টে দাদার কাছে আবারও চলে আসা একটা নতুন আপডেট নিয়ে তো শুভজিৎ দাস সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা অনেকদিন পর তোমাকে পেলাম তো কেমন আছো বলো ভালো আছে তো আজকে যে আমরা চলে এসেছি তো সামনেতে প্রচুর স্টক দেখতে পাচ্ছি যেগুলো আছে তো সবার উদ্দেশ্যে আরো একবার দোকানের নামটা জেনে নেবো অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা জেনে নেব রত্ন সাগর সবচেয়ে সুবিধা হবে যে মেট্রো করে এলে শোভা বাজার মেট্রো হেঁটে ওখান থেকে 12 মিনিট আর যদি অটো করে আসেন ডালিমতলা তলা স্টপ নামতে হবে 10 টাকা নেবে অটো আচ্ছা জায়গাটা হচ্ছে হাতিবাগান মোড় আর খান্নার মোড়ের মাঝামাঝি একদম আর कांटेक्ट নাম্বার কি আছে দাদা নাইন টু থ্রি ওয়ান এইট থ্রি টু আর জিরো নাইন সিক্স ওয়ান আচ্ছা কিন্তু দাদা এইখানে একটা আপত্তি আছে সেটা হচ্ছে এই রিসেন্ট কিছু কমেন্ট আসছে যেখানে সবাই বলছে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবো খুব চাপে আছি বাইরে ছিলাম কিছুদিন জাস্ট ফিরেছি দুদিন হয়েছে ফিরেছি তার আগে নেপালে গেছিলাম তো সবাই জানো আবার কুড়ি দিন পরে চলেও আমি সবসময় কিন্তু কাজে যাই না পাথর তুলতে যাচ্ছি না নিজের নিজস্ব কিছু কাজ থাকে তো জব ধ্যান করি একটু নিজের মতো থাকি এইসব আচ্ছা সেই কারণে ফোনে পাওয়া যায় না মানে হ্যাঁ অনেকে কমেন্ট করে দাদার ফোন লাগছে না কিন্তু এখন কিছু একজন দুজন স্টাফ আছেন তো তারা দেখে নেওয়ার কথা কিন্তু তারাও দেখছি ওই নরম মাটি হলে যা হয় কামাই এই ওই চলছে ওই আমার মতো অবস্থা তাদেরও তো দাদা আজকে যে কারণে আসা এই যে নতুন যে স্টকগুলো সামনে দেখতে পাচ্ছি তো আজকে দেখাচ্ছ কি কি মেনলি আজকে মেনলি দেখাচ্ছি অনেক কিছু আছে এখানে অনেক রকম স্টক আছে স্টক তো আসতে থাকে যেতে থাকে এখানে মেনলি দেখাচ্ছি আজকে সিলনি সাফায়ার আচ্ছা আর এই কোকরাজ নীলা হোয়াইট সাফায়ার এগুলো সব সিলনি সিলনি অরিজিনাল অরিজিনাল 100% ঠিক আছে আর এটা শুরু করার আগে যা দেখার আগে মেন যে কোয়েশ্চেন আগ আগের বছর কিন্তু আমরা দুর্গা পুজোতে ইভেন্ট থার্টি ফার্স্ট অফ গ্যাটার ডিসকাউন্ট পেয়েছিলাম তো এবছরে কি কোনো এরকম চান্স আছে ছিল না তুমি রিকোয়েস্ট করেছো আমি দেখছি এক্ষুনি বলবো হয়তো কিছু মাথায় ততক্ষণে প্ল্যানিং চলে আসবে কথা বলতে বলতে আমি বলে দেবো তখন ঠিক আছে দাদা তাহলে আজকে দেখে নেব কী কী স্টক আছে একটু আমি দেখিয়ে দাও প্লিজ এগুলো দেখে নাও পলা। আচ্ছা এই দুটো পলার তফাত বুঝে নাও এইটা পলাটা আর এই পলাটা এই দুটো পলার তফাতটা বুঝে না ভালো করে আর এই পলাগুলো সাইজ অনুসারে দাম হয় অনেকে কমেন্ট করছে দেখছি আমি যে হাফ পয়সায় পলা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম এটা কেউ দিতেই পারবে না অসম্ভব ব্যাপার কমেন্ট তো করবে মানে পেন কমেন্ট অনেকেই করে কেউ পয়সা দিয়ে কমেন্ট করায় ইগলো তো হতেই থাকে কিন্তু এই পলার কোয়ালিটি দেখেন নাও ফ্রেশনেস দেখেন নাও একদম 100% ফ্রেশ হ্যাঁ এই দামে কেউ দিতে পারবে না সত্যি দামে জুম করে করে দেখাচ্ছি তোমরা দেখো আর সে বলছে যে 300 টাকায় দিদের কেউ 350 টাকা যাইও তো অনেক বেশি দাম বলছে তারা মানে 350 টাকা এটা যদি বলে থাকে পোলাটা তাহলে আমি তাদেরকে গ্যারান্টি দিলাম যে আমি কয়েক হাজার রুপি 100 কিনে নেব তার যদি দিতে পারে আমাকে এই ই কোয়ালিটির পোলা এখানে একদম ওপেনলি বলছি একদমই তাই নেক্সট এইগুলো তো আছেই বিভিন্ন কেন আমি যা বিক্রি করি জেনুইন জেনুইন বলে বিক্রি করব অল্প বিক্রি করব শান্তিতে থাকব এটাই ব্যাপার আর দাদা পলা স্টার্টিং কত থেকে হয়ে যাচ্ছে 300 টাকা 300 টাকা থেকে পলা স্টার্টিং ফ্রেশ পলা 300 টাকা থেকে স্টার্টিং আচ্ছা আর এই যেগুলো আছে এগুলো রেঞ্জ কি রকম আছে এইগুলো না এই পলাটা এই যে এত সুন্দর তার ফ্রেশনেস এটা এটা পড়াটার রেঞ্জ হচ্ছে 1200 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো একদম ফ্রেশ একদম দেখে বুঝতে পারবে কোয়ালিটি ফ্রেশনেস সব একদম একটা ডিমের মতো পেছন দিকটা দেখো কাটা লোকে জাপানি বলে লোকে বিক্রি করছে 3000 4000 5000 করে করে জাপানি কিন্তু প্রায় 20 বছর বন্ধ জাপানি বলতে একটা জিনিস মনে পড়লো আইডি জাপানিটা দেখাবো একটা জিনিস হ্যাঁ লোকেদের বোচাওয়ার জন্য একদম 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 এই দিকটা দেখো একটু এই যে এই পিসটা দেখছো এটা অরিজিনাল জাপানি জাপানির বিশেষত্ব দেখে নাও সবাই কেউ ঠকাতে পারবে না দেখে রেটা দেখছো এটা জাপানের নাইনটি নাইন পার্সেন্ট কোডালের মধ্যে থাকে হ্যাঁ যদি এই সাদা এই ব্যাপারটা দেখতে না পাও তাহলে বুঝবে সেটা জাপানি নয় সম্ভাবনা কম এটা হচ্ছে পিওর জাপানি এইগুলো দাম মোটামুটি পাঁচ ছ হাজার টাকা রতি আচ্ছা ঠিক আছে এই এই মালটা বা এরকম ধরনের তো আমি এটা দেখাবার জন্য তোমাদের দেখিয়ে দিলাম যাতে কেউ না ঠকো এই মালগুলোকে জাপানি বলে কিন্তু কেউ কিনবে না দেখে না এই জিনিসটা দেখো দেখতে বাইরের দিক দিয়ে একই রকম লাগছে হয়তো ওর থেকেও ডিপ কালার শেপ দেখো সেম কিন্তু এটা জাপানি নয় একদমই তাই ঠিক আছে তো জাপানি আর জাপানির মতো দেখতে তফাতটা বুঝে নাও সবাই এইগুলো হচ্ছে নীলা আচ্ছা ব্যাংকক নীলা এক পিস একটু তুলে দেখাবে দাদা এরকম সিঙ্গেল পিসগুলোর এরকম আসছে তোমরা একবার দেখো জিনিসটা কত রকম আমি জুম করে করে দেখা যেন দেখতে বুঝতে দেখলে বুঝতে পারবে দেখো শাইন দেখো স্ট্রাকচার দেখো দারুণ এগুলোর 300 টাকা মাত্র 300 টাকা থেকে স্টার্ট 300 টাকা ন্যাচারাল টেস্টিং যেখান থেকে করাবে অরিজিনাল হবে তার গ্যারান্টি আমার ঠিক আছে এগুলো দেখো এগুলো অনেক রকমের আছে আমাদের চুনি স্টার্টিং হচ্ছে তিনশো টাকা থেকে এটা যদি একটু বেশি ছশো টাকা রেঞ্জের চুনি আচ্ছা অসাধারণ দারুণ নেক্সট দাদা নেক্সট হচ্ছে এখানে লীলা পোকরাচ আর চুনি রয়েছে কিছু এগুলো ব্যাংককের আচ্ছা এরপর থেকে এবার যেটা শুরু হচ্ছে সিলনি দেখে নাও সবচেয়ে কম দামি সিলনি আছে মানে সিলনি ব্যাংকক মানে বুঝলাম না সিলনি মানে হচ্ছে সিলন একটা মাইন্স সেখান থেকে আসে ব্যাংকক মানে হচ্ছে ব্যাংকক মাইন্স না বিভিন্ন জায়গা থেকে সেখানে এসে কাটিং হচ্ছে হয়ে আসছে ব্যাংককের নিজস্ব মাইন্সও রয়েছে একটা এগুলো পর পর দেখতে থাকো তোমরা ভাই দেখো কোয়ালিটি বিভিন্ন টাইপের দেখতে থাকো এটা দেখো তার থেকে আরেকটু উঁচু একদম শুরু থেকে হাজার টাকা থেকে শুরু হচ্ছে পর পর আরেকটু উঁচু আরেকটু উঁচু এই করে করে যাচ্ছে একদমই তাই

দেখো দাদা কাছে যেটা পিস আমি দেখাচ্ছি সেগুলো দেখো শুধু ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু দারুন এই দেখো আরেকটা উঁচু এখানে এখানে দাদা আপ টু কত অবধি পাওয়া যায় আমি দেখাচ্ছি লাস্টের পিসটায় এই দেখো মানে দেখে বলতে হবে না যত এগোচ্ছি তত কিন্তু কোয়ালিটি বাড়ছে কোয়ালিটি কিন্তু নিয়ে থেকে বাড়ছে ডিফারেন্স এর রক্ত বলা যায় উঁচুর দিকে এটাকে রক্তমুখী নীলা বলে একদমই তাই দেখো এখানে দেখো প্রচুর পিতাম্বরী নীলা রয়েছে এটা পিতাম্বরী এটা পিতাম্বরী এটা পিতাম্বরী অনেক পিতাম্বরী নীলা রয়েছে এগুলো নেক্সট এটা মোটামুটি উঁচু কোয়ালিটি দেখো দাদা হাতে জিনিসটা ধরেছে আমি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে ভাই দেখো এসব আনট্রিটেড তো সব 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 একদম আনহেডেড পিস প্রত্যেক পিস আনহেডেড আনহেডেড পিস বিভিন্ন কোয়ালিটির পিস রয়েছে এখানে সব পিস ফ্রেশ কেউ যদি চায় একদম একদম ট্রান্সপারেন্ট সহজে পাওয়া যায় না একদম ট্রান্সপারেন্ট এরকম টাইপের পিসও রয়েছে এর মধ্যে দেখতে পারবেন একদম ফুল ট্রান্সপারেন্ট পিস এইদিকে দেখুন এবার কিছু রেয়ার পিস দেখাচ্ছি এবার আচ্ছা এখানে দেখুন এগুলো সব রেয়ার এবং খুব কস্টলি এগুলো প্রত্যেক কটা আনটিটেড আনহিটেড আইজিআই সার্টিফিকেট রয়েছে আগে দাদা একটু আমরা দেখে নেব যে কি কি আছে দেখুন পেজটা এই পেজটা আনটিটেড আনহিটেড এবং আইজিআই সার্টিফাইড আইজিআই নিজে লিখে দিয়েছে যে আনটিটেড আনহিটেড পিস আচ্ছা এটার কি রকম প্রাইস আছে এগুলো হচ্ছে 60000 এগুলো রিয়ার পিস মানে রিয়ার পিস মানে একটা পিসি হয় এর এমন না যে চাইলে আমি কাউকে কপি দিতে পারব আচ্ছা ঠিক আছে নেক্সট এরকমই একটা পিস এটাও আনট্রেডেড আনহিটেড একদম ওল্ড বার্মা দেখো বলতে হয় মানে কোয়ালিটি দেখেই বোঝা যাবে যে একদম আইজ রিপোর্টও দেখিয়ে দিচ্ছি সামনে একদম একদম দাদা এমন কিছু এই টাইপের ডায়মন্ডও রয়েছে যার আইজ রিপোর্ট আসলে আর বারবার করি না জায়গা অভাবে নেক্সট এই পিসটা দেখুন এটা প্রায় 8 8 রতির পিস একদম সিলনি লাগছে দেখো জুম করে দেখাচ্ছি আনহিটেড পিস সিলনি আর এগুলো পুরো ইন্টারন্যাশনাল কোয়ালিটি এটা একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে আর এগুলো তো কিছু এগুলো দেখতে পাচ্ছেন কিছু কেউ কেউ বানাতে দিয়েছে এখনো এই মুহূর্তে নিতে আসেনি বলে আমি রাধারা রয়েছে দেখাতে পারলাম এই দেখেন দেখুন একটা বানানো আছে একটা আনতি দেখো এটা একদম কলম্বিয়ান অরিজিনাল ঠিক আছে নেক্সট এখানে মুক্ত কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা কিছু একটু বলে দিন হ্যাঁ এগুলো হচ্ছে খুব রেয়ার একটু উঁচু বড় বড় সাইজের মুক্ত আর কিছু না এগুলো খুব রেয়ার পাওয়া খুব কম যায় এত বড় বড় সাইজ বিশ রতি পঁচিশ রতি তিরিশ রতির মুক্ত রয়েছে এখানে আচ্ছা এগুলো খুব রেয়ার মুক্ত ওই জন্য বার করলাম আচ্ছা এইগুলো খুব কম দামে কিন্তু এগুলো দেখে হট করে দামি মনে হবে এগুলো কেউ কেউ বার্মা বলছে বার্মা বলে বিক্রি হচ্ছে চারদিকে এগুলো বার্মা না কি প্রাইস আছে এটা এগুলো প্রাইস হচ্ছে এই একশো কুড়ি টাকার আশপাশে আচ্ছা আর এগুলো দাদার কিরকম রেঞ্জ আছে এগুলো হ্যাঁ আচ্ছা কম দামি মানে এরকম না দাদা কিন্তু কম কম দামি বলে দিচ্ছে দিচ্ছে চালিয়ে এরকম কোনো ব্যাপার নেই তাই নিশ্চিন্তে আসতে পারো এখানে একটা জিনিস দেখাচ্ছি আমি আচ্ছা এই পাইরাইটের ব্রেসলেট লোকেরা যে ব্রেসলেটগুলো এখন বিক্রি হচ্ছে বা আমাদের কাছেও ছিল যেগুলো সাইজ ছোট মোটা মোটা দেখো বুঝতে আছে অনেকটাই মোটা অনেকটাই বড় সাইজ আচ্ছা দাদা আই একটা জিনিস জিকেলি ব্রেসলেট এই ব্রেসলেট কি জিকেও করতে পারে জিকেও করতে পারে মোটা মোটা আমার ব্রেসলেটের মধ্যে কেন করতে পারে বলে দিচ্ছি ব্রেসলেটের মধ্যে প্রথমত মাছকান্দি গর্ত করতে হয় পাথরের মাছকান্দি গর্ত করলে তার পাওয়ার কমে যায় যে কোনো পাথরের মধ্যে মাছকান্দি গর্ত করলে তার পাওয়ার কমে যায় প্লাস ব্রেসলেট যখন একটা धागा দিয়ে মাঝখানে বাঁধা হচ্ছে মাথা মাঝখান দিয়ে এবং এই যে ঘষা হচ্ছে জিনিসগুলিকে এই বেসলেটগুলোকে যখন ইউজ করা হচ্ছে এগুলো কিন্তু আমরা ওয়েস্টেজ পাথরগুলোকে নি সব সময় যেগুলো ভালো পাথর সেগুলোকে ঘষে ঘষে আমরা বেডস তৈরি করার জন্য নয় সেগুলো হচ্ছে হাতের মধ্যে আংটি ফাংটি তৈরি করার জন্য স্পেশাল পাথরগুলোকে নেওয়া হয় যেগুলো দেখা যাচ্ছে ওয়েস্টেজ আর মানে আংটিতে ভালো লাগবে না সেগুলো বেশি পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা ব্রেসলেট মালা এই বানাই আচ্ছা রাফের জামা শুননা আচ্ছা তাহলে আর কি কি আছে কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো নতুন আসছে তাহলে এগুলো প্রথম মানে ন্যাচারাল বিভিন্ন রকম এই সেভেন চক্রওয়ালা হয় ছাদ রকম দিয়ে বানানো হয়েছে তো এগুলো খুব কাজের এগুলো যে কোন কেউ পড়তে পারে যে কোন কারণে পড়তে পারে দেখতে ভালোও লাগে হাতের মধ্যে করলে একটা সবকিছু জামার সঙ্গে ম্যাচিং করে যায় এবং ন্যাচারাল জিনিস আচ্ছা আর এখানে বেশি দামও না এগুলো এখানে এইটা দেখুন এটাও কিন্তু খুব মোটা মোটা এবং ক্রিস্টাল অরিজিনাল ক্রিস্টাল হাতে ধরলে কেউ বুঝতে পারবে এসে একদম ঠান্ডা এবং এগুলো ঘষলে আগুন জ্বলবে প্রত্যেক পিস ন্যাচারাল ক্রিস্টালের ব্রেসলেট এগুলো হাতের মধ্যে ঢুকিয়ে পরে এগুলো এলাস্টিক মানে ডবল এলাস্টিক না ট্রিপল এলাস্টিক না চারবার এলাস্টিক দেওয়া যাতে না ছেড়ে টানলে হঠাৎ করে ছিঁড়বে না এগুলোর কি প্রাইস আছে দাদা এটা আমার জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে আচ্ছা তো এগুলো মানে বললাম চার গুণ ইলাস্টিক দিয়ে বানানো হয়েছে যাতে না ছেড়ে টাইট আচ্ছা ছট করে টানলে ছিঁড়বে না এগুলো হাতে পড়লে যে কেউ পড়তে পারে যার একটু মাথা গরম শরীর গরম হয়ে যাচ্ছে অকারণে প্রেশার খুব হাই প্রেশার এইসব কারণে এগুলো পরে দেখতে ভালো লাগে অ্যাট্রাকশনের জন্য পরে অনেকে দেখতে ভালো লাগে এগুলো এর মেনলি এটা কিসের কি পাথর দাদা এইগুলো ক্রিস্টাল অরিজিনাল ক্রিস্টাল আচ্ছা আচ্ছা এছাড়া এখানে আমরা গোমেন্দ দেখতে পাচ্ছি যদি এই ক্রিস্টালে কিন্তু অনেক কাজ আমার কিছু দিন আগে একটা গ্রুপ আমাকে বলেছিল যে এই ক্রিস্টাল এইসব পাথর ফাথর সব কিছু গন্ডগোল মানে বুজরুকি তো এই সবের কোনো ভাইব্রেশান নেই সবের কোনো কাজই নেই তো আমি বললাম এটা এইটাকে বলা হয় কোয়াজ ক্রিস্টাল এই কোয়াজ কোয়াচ কোয়াচ কিন্তু এসছে হচ্ছে মানে এটা সবথেকে বেশি লাগানো হয় সেই পাথরটাকে হাতের ঘড়ির মধ্যে আয়টা কিন্তু লাগানো হতো এবং এটা লাগানোর ফলেই এটার ভাইব্রেশন এই ঘড়ির কাঁটা এটা অনেকেই জানে না 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 তো কি আছে দেখলে ঘরে খুব বড় জিনিস খুব বড় জিনিস বোঝা যায় না দাদা এছাড়া এখানে একটু যদি এটার সম্বন্ধে বলে দাও গোমেদ গোমেদ পর্বে হচ্ছে কারা পড়বে না আমি সাধারণ মানুষের জন্য বলছি যারা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন বুঝতে পারছেন না কোনটা করব কোনটা করব না অনেক অ্যাস্ট্রোলজার অনেক রকম কথা বলছেন বুঝতে পারছি না গোমেদ করবেন হচ্ছে যারা ফাটকা টাইপের কোনো কাজ করছেন ফাটকা ইনকাম যেমন ধরুন প্রমোটিং করছেন যেমন ধরুন এই জিনিস নিয়ে ওকে বেচবেন ব্রোকারি করছেন এইসব জাতীয় যারা কাজ করে তাদের গোমেদ খুব লাগে যারা হট করে হয়রানিতে ভুগছেন তাদের গোমার খুব গোমেদ খুব কাজে লাগে হ্যাঁ একদম লটারির জন্য গোমেদ লাগে কিন্তু লটারির যে টিকিট হয় সেই টিকিট কিন্তু নাইনটি ফেক তারা প্ল্যানিং করে না কাউকে না কাউকে দিচ্ছে যে একে দিতে হবে তার কারণ হচ্ছে এখানে একটা বড় এরিয়া রয়েছে বাইয়ারস যারা কিনবে সুতরাং একজনকে দিলে বাকিরা এনার্জি পেয়ে যাবে ভাবে বোধহয় একদম জেনুইন কাজ হচ্ছে তারপরে দেখবেন আর কেউ পাচ্ছে না এখানে বিজনেস বিজনেস চলছে মানে আর দাদা সব থেকে এখানে মেইন যে অ্যাট্রাকশন একটা একটা বক্স দেখতে পাচ্ছি যেখানে কিন্তু কিছু লেখা রয়েছে যদি দাদা একটু বলে দাও এটা হচ্ছে জেমস অফ শ্রীলঙ্কা ফর কালেক্টরস এটা হচ্ছে যখন আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম সেখান থেকে কালেকশনটা করেছিলাম যে জিজ্ঞেস করেছিলাম ওখানে কি কি পাওয়া যায় মানে কি কি স্টোন টোটাল বহু বছর আগের ঘটনা সেটা যখন প্রথম বাগে যাব সেটা লটটাই রয়েছে দেখে বুঝতে আছে অনেক পুরনো হয়ে গেছে জিনিসটা একদমই হ্যাঁ তো যখন প্রথমবার গিয়েছিলাম বহু বছর আগে তখন জিজ্ঞেস করেছিলাম এখানে কি কি স্টোন পাওয়া যায় তো মোটামুটি কিছু স্টোন দিয়ে আমাকে একটা বলেছিল সেগুলোকে আমরা বলে বানিয়েছিলাম এবং পরবর্তীকালে শুনেছিলাম ওখানকার গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করেছে আচ্ছা পরপর পরপর কি কি স্টোন আছে তার নাম একটা করে স্যাম্পল সব লাগানো আছে এখানে ফিট করা আছে সব রকমের স্টোন এটা শ্রীলঙ্কায় কেউ না গেলে এবং সেখানকার গভর্নমেন্টের সঙ্গে না পরিচয় হলে এটা পাবে না হট করে হাতে দেখো এখন গভর্নমেন্ট থেকে করে দিচ্ছে কিন্তু কিনতে পারে হয়তো যাই না ধারণ তো দাদা যেটা এবার মেইন যে কোয়েশ্চেন যেটা বারবার করে বলছি যে এই যে জিনিসটা দেখালে এই সার্টিফিকেট গুলো যেটা দেখাবে বলে আইজিআই সার্টিফিকেট ওটা ভীষণ এখানে প্রত্যেক কোটার আইজিআই সার্টিফিকেট রয়েছে মানে ওইগুলো স্পেশাল গুলো আমি লোকে যে দেব নিজে আগে সিওর হয়ে তারপরে না এগুলো কেন দামি জিনিস তো কস্টলি জিনিস প্রত্যেক কোটার আইজিআই সার্টিফিকেট রয়েছে প্রত্যেক কোটায় তারা লিখে দিয়েছে শ্রীলঙ্কার মাইন্স দেখুন শ্রীলঙ্কার মাইন্স লিখে দিয়েছে untreated, unheated piece, no indication of treatment, heat wave. মানে কিচ্ছু নেই এর মধ্যে এগুলো সব লিখে দিয়েছে প্রত্যেক পিসেই আছে এরকম একদম লিখে দিয়েছে কোথা থেকে লিখেছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট মানে আইজিআই আইজিআই নিজস্ব এটা এই এক একটা সার্টিফিকেট মোটামুটি সাত হাজার টাকার উপরে পড়ে সো টেস্টিং করতে সাত টাকা এবং ওরা বাইরে যায় বাইরে গিয়ে ফরেন থেকে টেস্টিং হয় তারপরে আসে মানে যারা নিচ্ছে আর সার্টিফিকেট সহ পাবে একদম একদম সব মাল এখানে যেগুলো দামি দামি মাল আছে সব আমি করে রেখেছি কম দামে আসলে এত মাল থাকে সব সার্টিফিকেট করা সম্ভব হয় না সে বললে আমাদের এখান থেকে ল্যাব থেকে আমরা পার্সোনালি করে দিতে পারি এবং আমাদের প্রত্যেক মালে গ্যারেন্টি থাকবে বাইরে গিয়ে যেখান থেকে টেস্ট করবে অরিজিনালি বেরোবে কোনো চিন্তা নেই আর দাদা ক্লাসটা কি হচ্ছে যে ক্লাসের কথা বলা হয়েছিল আগের ভিডিওতে হ্যাঁ ক্লাস হচ্ছে ক্লাসের স্টুডেন্ট আছে পড়ানো হচ্ছে সবাই খুব খুশি

মোটামুটি যেরম লোকেরা ডিসকাউন্ট দেয় হ্যাঁ মোট আমি একটা আইডিয়া দিচ্ছি মোটামুটি এক হাজার টাকার টোটাল পিসটা যেকোনো স্টোন এক হাজার টাকা কমে হলে ডিসকাউন্ট একবারই সম্ভব হয় না তুমি যেন খুব কম দামে হয়ে আমাদের এখানে এখন আবার বলে দিচ্ দু টাকা তিন টাকা থেকে সব স্টোন আছে দু টাকা থেকে সব স্টোন অ্যাভেলেবেল এরকম একটা ভিডিও কিনতে আমাদের চাই সব স্টক স্টক একদম ঠিক আছে পরের বার চেষ্টা করবো স্টকের থেকে আমার বেশি পছন্দ হচ্ছে ভিডিও কোয়ারিস স্টক দেখে কি হবে কোয়ারিস কেউ যদি কোয়ারিস করে বিভিন্ন টাইপের কোয়ারিস কোয়েশ্চেন নিয়ে এসো আমি তার উত্তর দেবো যে কোনো কোয়েশ্চেন আধ্যাত্মিক কোয়েশ্চেন আমার বেশি পছন্দ যদিও যদি কারো আধ্যাত্মিক কোয়েশ্চেন থাকে না হলে এমনি স্টোন নিয়েও যদি কারো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারিস থাকে যে আমি বুঝতে পারছি না বা এরকম প্রবলেম করতে পারো আর সেই সূত্রে বলে দিই আমাদের এখানে অফারটা আগে বলে দিই তারপরে বলছি একদম আমাদের অফারটা ধরে নাও দিচ্ছি হাজার টাকা থেকে দশ টাকা যে যা কিনবে টেন ডিসকাউন্ট পাবে দশ হাজার টাকা থেকে আপ টু এক লাখ টাকা অবধি যে যা কিনবে টোটাল সব মিলিয়েও যদি সে নোট টোটালটা হয়ে যায় তাহলেও সেটা ডিসকাউন্ট দেবো ফিফটিন পার্সেন্ট আর এক লাখ টাকার ওপরে যদি হয়ে যায় কেনাকাটা কারোর একটা বিলে তাহলে সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সে যদি এক পিস জেন্টসোনা তার ওপর হোক তাহলেও পাবে টোটালেও পাবে যা হবে মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আশা করতে পারি একদম আচ্ছা এটা লাস্ট এট কবে থাকছে দুর্গাপুজো ধরো মানে পুজোর পরে একটা আমি চিন্তা করে রেখেছি বলে দিই তাহলে দুর্গা পরে যে ধানদের আছে অনেকে অনেক কিছু কিনতে পারে না সোনা দানা এবং সোনা জানো আমরা খুব একটা বিক্রি করি না সোনা দানা পছন্দ করি না তো তাও আমি সোনার কয়েন খুবই খুবই কম দামে মার্কেটে থেকে কম দামে সোনার জাস্ট কয়েন কেউ যদি ধনতেরাসের সময় এসে কিনতে চাও একদম বেস্ট প্রাইসে যেইটুকুনি আমার কস্টিং পড়বে হোলসেলে আমি কিনবো আমার সেই কস্টিং যেটা পড়বে তোমরা সেই দামে পাবে সোনা একদম অবাক হয়ে তোমরা যে দামে পাবে

তো বন্ধুরা লেট না করে আজই চলে আসো দাদার কাছে প্রচুর স্টক সব পান্না হিরে মুক্ত প্রচুর রকমের মুক্ত এসছে সিরনি পোখরাস দেখলে অনেক স্টক চলে এসছে যাদের কাছে কম দামি স্টকের জন্য যারা অনেক বলছিল হাজার টাকা থেকে শিলনী পোখরাস চলে এসেছে আরো অনেক কিছু চলে এসেছে অনেক কিছু অনেক কিছু এসছে স্টক একদম তো স্টকের কিন্তু এইটা দেখাচ্ছি মানে যে এটাই আছে তা কিন্তু না কারণ দাদার এত স্টক আছে যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তাই কারণই আজকে নতুন যখনই স্টক আসে আমি কিছু না কিছু নতুন দেখাই তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবেই আমাকে সাথে রত্ন সাগরকে শুভজিৎটাকে সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের কাম্য তোমরা এইভাবেই সাপোর্ট করলে আমরা আজকের দিনে আরো নতুন নতুন ডিসকাউন্ট নতুন নতুন অফার নিয়ে আসতে পারবো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিও সেটা তোমার জন্য সুস্থ থাকো সাবধানে থাকো টাটা